জেলা প্রশাসক সম্মেলন 2023-এ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সমগ্র কুষ্টিয়া জেলায় তাল গাছের বীজ বপনের অংশ হিসেবে কুমারখালী উপজেলায় তাল গাছের বীজ বপনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার 4 সেপ্টেম্বর কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার ধারে তাল গাছের বীজ বপন করা হয়। সে সময় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভারপ্রাপ্ত শিমুল শেখ, বীজ গবেষক কামাল হোসেন প্রমুখ। ঝড় বৃষ্টিতে কাজ করলে ম্যাঘ বৃষ্টি লাগলে তখন হয়তো চেষ্টা করে একটু বাড়ি দাদু কেউ হয়তো থেকেই যায়, অনেকে থেকে গেলে তো আফত বিপদ ঘটতেই পারে, কারণ গাছগাছালি এখন দেশে নাই। হয়তো এখন আপনার যা উদ্যোগ নিয়েছেন সরকার, তাল গাছ লাগালে, গাছ টিচু হলে, বিদ্যুৎ চমকালে যত আকর্ষণ আছে তার মাধ্যমে চলে যায়, যত লোকজনের মৃত্যু সংখ্যাটা কম হয়। কৃষক মাঠে কাজ করতে করতে যেহেতু অনেক দূর বাড়ি, 1 কিলো 1.5 কিলো অনেকের বাড়ি, যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে বিদ্যুৎ চমকানো, তাল গাছ উঁচু জায়গা যেহেতু উঁচু হবে সেই কারণে বিদ্যুৎটা চমকাইলে মানুষ এর থেকে রক্ষা পাবে, মৃত্যুর হাত থেকে বাঁচবে। তাল গাছ হলে মাঠে ছায়া পাবো, তাল খেতে পারবো, রস পাবো, এটা সরকারের ভালো উদ্যোগ। এই কারণে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার পক্ষ থেকে। আগামী 10 বছরের মধ্যে তাপ বৃদ্ধি পাবে, ছোট ছোট গাছ কৃষকের বাড়িতে পানির স্তর কমে যাওয়াতে মারা যাবে, সরকারি জায়গায় এই কালের গাছগুলো থাকে, এখান থেকে বজ্রপাতের হাত থেকে মানুষ বাঁচবে, অক্সিজেনের ভারসাম্য বজায় রাখবে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করবে, মাটির ক্ষয় রোধ করবে, তালের পাখা, তালের মিশ্রি, তালের পিঠা, তালের মিশ্রি, তালের শ্বাস, তালের রস, অফুরন্ত ভাণ্ডার আল্লাহ তাআলা এই তাল বৃক্ষের মধ্যে দিয়েছে। তাই আপনারা এই তাল বৃক্ষটাকে আপনারা বেড়ে ওঠায় সহযোগিতা করবেন। তাল মন্ত্রণালয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এই প্রক্রিয়া প্রজেক্ট নেওয়া হয়েছে। এটার উপকারিতা গ্রাম অঞ্চলের কে সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্য একটা, আর একটা হচ্ছে বিদ্যুৎ। আমাদের দেশে প্রায়ই বিদ্যুৎ চমকালে অনেক লোক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, এই গাছগুলা সেই বিদ্যুতের মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করবে এবং গ্রাম বাংলার রাস্তার পাশে মানুষের গ্রাম বাংলার সৌন্দর্য বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এই সব মিলিয়েই মাননীয় প্রধানমন্ত্রী এই এটা আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশে উনি এই তাল মন্ত্রণালয়ের নেতৃত্বে এটা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের জেলা প্রশাসক সম্মেলন 2023-এ একটা নির্দেশনা প্রদান করেন, অনেক নির্দেশনার ভিতরে একটা নির্দেশনা প্রদান করেন যে বিভিন্ন জায়গায় আমরা তাল গাছের চারা যদি রোপণ করি, বীজ রোপণ করি এবং সেটা পরিচর্যা করি, আপনারা জানেন যে বিভিন্ন সময় আমাদের বজ্রপাতে মৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছে, তাল গাছ এক্ষেত্রে আমাদেরকে প্রাকৃতিক একটা সুরক্ষা প্রদান করে। এর কারণে এটা একটা কারণ যে তাল গাছ রোপণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং আমাদের তাল বীজ প্রদান করা হয়েছে। তার সাথে সাথে গ্রামীণ একটা ঐতিহ্য ছিল, আমরা বিভিন্ন সময় দেখেছি যে তাল গাছের তালের রস, তারপর পিঠা সহ অনেক কিছু তৈরি হতো, বা ডিঙি নৌকা যেটা কুষ্টিয়া অঞ্চলে বা যশোর অঞ্চলে অনেক বেশি ব্যবহৃত হয়, বিলে খালে বিলে এরকম বেশ কিছু উপযোগিতা রয়েছে, যার ফলে পুরাতন ঐতিহ্য এবং সাম্প্রতিক যে প্রাকৃতিক দুর্যোগ সেটা মোকাবেলার জন্য এই তালের চারাটা এবং তাল গাছটা একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। এ কারণেই আসলে কুমারখালীতে 2000 তালের বীজ আমরা রোপণ করবো এবং সেটা পরিচর্যা করে একটা সময় একই সাথে যেমন ওই রাস্তাটাতে সৌন্দর্য বর্ধন করবে এবং প্রাকৃতিকভাবে আমাদের বজ্রপাত থেকে একটা সুরক্ষা প্রদান করবে।